বাবা হাই হাই কি রান্না করবে বাবা আজকে রান্না করবে বাবা হ্যাঁ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আর আজকে দুপুরের খাবার আমার বেশি একটা পছন্দ হয় নাই তার জন্য আমি নিজেই আজকে রান্না করতে চলে আসছি কি ভাত করে মানে ডিম ভাজি করুন তবে ডিম ভাজি নরমাল ডিম ভাজি না তোমার খিচুড়ি মার্কেটিং ভাজি হবে হ্যাঁ খিচুড়ি মার্কেটিং ভাজি এটাকে বলে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট তো তার জন্য আমাকে একটা সিদ্ধ ডিম একটা কাঁচা ডিম পেঁয়াজ কাঁচামরিচ গোলমরিচ ধনিয়ার গুঁড়া কি করলা তুমি লবণ অনেক কিছু লাগে দুনের গুলো গুল করে তখন আচ্ছা ওকে আমি জল দিই মতো হন বলি এটাকে আগে একটু ব্লেন্ড করে নিই ডিম দিয়া ডিম ভাজি আর কি হায় এক্সপেরিমেন্টের সিরি কি কি আর করার বাসায় বসে থাকলে আর কি যে কাজ মোটামুটি কাজ শেষ দেখতে পাচ্ছেন লবণের অবস্থা কি হবো আর আজকে আমাদের লাঞ্চের মধ্যে ছিল কি সেটা দেখায় মুসুরের ডাল মিষ্টি কুমড়া ভাজি আর এখানে আছে চিচিঙ্গা আলু আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল ফাটাফাটি খানা খানা ভালো একদম ভাই নর্মাল ঠিক আছে এই যে গুলমরিচের গুঁড়া সরি গুলমরিচ তাই এটা ধনিয়ার গুঁড়া এটা আমার খুবই ফেভারিট তুমি তো শেষ করো কয়দিন আগে অর্ধেক রাখছিলাম শেষ করে ফেলেছো কি রেসিপি বানাবো দুনে পুরো ফ্রাউ শুধু ভাত দিও ভালো লাগে এটা শুধু ভাত সাথে দিও আর তুমি রান্না করছো না তুমি দেখছো নি এত গুলো ধুনিয়া করে গুলাম ফুলে লোক নি কোন দিয়ে ফুলে সেটা কি রাখো জানে এটা কাজ শেষ বড় এটা মিক্স করে একটু এটা কি লাস্ট ফিনিশিং আগে ডিম ভাজবো তারপরে এটা দিবে নাকি উপর দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি শিখতে যাচ্ছি আমার সৌভাগ্য বিশিষ্ট বিশিষ্ট থেকে বিশিষ্ট শেফ খাবার আর এক সিম্পি লবণ উঠাও আর এক সিম্পি ফালাও নিছে আর দিও না ধরে আবার লাগবে গুলমরিচটা টেস্ট করে ঠিক না খাওয়াটা অনেক স্বাদ করে গ্রামটা অনেক সুন্দর ঝাল আছে আমি জানো যাও স্বাদ না হইতে পারে হবে যেটা কোনো গ্যারান্টি নেই ট্রাই করতে তো ক্ষতি নেই এক্সপেরিমেন্ট করতেছো বিজ্ঞানীরা তো এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্ট করে ফেল হয় না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হ্যাঁ ফেল হচ্ছে করোনা টিকা করার জন্য কত চেষ্টা করতেছে বারবার ফেল করতেছে হচ্ছে না নতুন প্রতিদিন চেষ্টা করতেছে নিউ নিউ রেসিপি আবিষ্কার করার জন্য অবশ্যই তার জন্য তুমি কি করতেছো দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে করতেছো রান্না করে গেলে নেই মাথার ঘাম পায়ে পড়ে একদিন আমাদের জন্য রান্না করে নিজের জন্য তো প্রতিদিন রান্না করো না তুমি আমার সাথে বেশি পরিমাণ বুঝবা স্বীকার করতে মুশকিল লাগে না
হাসো কেন? নাই তুমি সব বাদ দিয়ে গো আজকে দুই দিন খাই মাসে আজকে তুমি ডরার তো লাগবো না, এটা গরম হয় না। এখন যেটা করবো সেটা হইল দেখতেছেন আপনারা কি স্পেশাল রেসিপিটা আজকে। ওনার সত্যি কথা বলতে আজকে ওনার দুইটা ডিম খেতে ইচ্ছা করছিল, এর জন্য আজকে দুইটা ডিমের রেসিপি বানিয়ে আমাদের বুঝাইতে চলেছে। উনি আজকে নিউ একটা রেসিপি করতেছে। আসলে সত্যি কথা বলতে আমাদের ডিম খাবারের আইটেমের খুব অভাব, তার জন্য এটাই হচ্ছে তার নোনা একে বলে রেসিপি। আমার এক্সপেরিমেন্ট বেস থেকেছে ভেঙে যাওয়া ফরমান আসছে, হবে নতুন নতুন না। পাঁচ দশ বছর একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে সমস্যা। অসুবিধা নেই, তাও হবে। এখান দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করতেছি। ওর ওই পাশে উল্টে দিলে জোড়া লাগে যাবো। তুই দশটাকে হয়ে নিতে হবে, তাই না? তুমি তো আগে উল্টে দিচ্ছি, আমার উল্টা উল্টে করতে আমার ভালো লাগে বেশি। তো এবার দেখো উঠে তোমার ভিতরে কাছে থাকে ডিম বাজি, যত তুমি অল্প আছে ভাজবা তত বেশি ডিম বাজি। সাবধান, তুমি একবেলা ভাত খেয়ে যেতে পারো, কিছু লাগবে না। আমাকে বাকি সব তুলে রেখে দাও, দেখা যাক। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ডিম ভাজির গন্ধ, তোমাটা দেখে স্পেশাল গন্ধ বেরিয়েছে না? দেউলটা হয়ে গেছে মনে হয়, তাই মনে হয়েছে। আমি দেখতে পাচ্ছেন হেভি মজা হবে আমি জানি, কারণ এটার ভিতরে গুলমরিচ আর খাবার টেবিলে চলে যাই, খাবার এক্সপেরিমেন্ট করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে, আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও সবাই এখনো ভালো আছি। আজকের খাবার এটা হলো ডিম ভাজি, এটা হলো মুসুরির ডাল, এটা হলো মিষ্টি কুমড়া ভাজি, আর এটা হলো পটল আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে। এই আজকের খাবার প্রথমে ডিম ভাজিটা খাই। আজকের ডিম ভাজিটা একটু স্পেশাল, ভেঙে নিয়ে দেখি অন্যভাবে করা হয়েছে। ধনিয়ার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে।
ডিম সিদ্ধ দিয়ে ডিম অমলেট খারাপ হয় না আপনারা করে খায়া দেখবেন ভালো লাগবে একটা ডিমটা হাঁসটা আমাদের প্রত্যেকদিন খাওয়া উচিত ডিমটা লেবুটা তারপর আপনার পালের দুধ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য সবাই খাওয়া উচিত চেষ্টা করবেন খাওয়ার জন্য মিষ্টি কুমড়া মিষ্টি হলে কিন্তু খুব স্বাদ লাগে বাইরে মিষ্টি হইতেছে আবার একটু ঠান্ডা আছে অনেকেই আমার চ্যানেলে নতুন আসছে জানেন না আমি কি করি অনেকেই প্রশ্নটা করছো কারণ গতকালকের ভিডিওতে দেখলাম আমি ভাই ছোটখাটো একটা বিজনেস করি আগে তালতলা আমার একটা দোকান আছে খাতা কলমের দোকান স্টেশনারি আইটেম আর কি অফিস স্টেশনারি প্লাস স্কুল কলেজ স্টেশনারি কিন্তু বই নেই লাইব্রেরি না ফটো কপি মেশিন আছে আর কলম পেন্সিল স্টেপলার মেশিন এগুলোর দোকান সিদ্ধ মরিচ দিয়ে দিয়েছে মানে মরিচ ভাজি দিয়ে দিয়েছিল এর মধ্যে ওই জন্য কাঁচা মরিচ নিয়ে নেই আর এই মরিচগুলো অনেক ঝাল আর ঝালও বেশি আর ঝালের যে একটা গন্ধ মানে বোম্বাই মরিচের মধ্যে ছোট সাইজের কাঁচা মরিচ এটা আপনার ভাত দিয়ে আসছে আপনার সস দেখাতে মজা লাগবে ভাত দিয়ে মজা
মাছগুলো অনেক স্বাদ। মানে দেশের নদী নালা খাল বিলে যে মাছ পাওয়া যায় আসলে মাছের পুরো স্বাদ নেই, মানে বড় মাছ বা বড় নদীর মাছের চেয়ে এই ছোট খাল মিল ছোট ছোট মাছগুলো স্বাদ বেশি। পালার জিনিস হচ্ছে আসলে নেচারের জিনিস তো অবশ্যই স্বাদ বেশি, চাষের জিনিস হচ্ছে নেচারের স্বাদ বেশি। এই ডালের সাথে আপনি লেবু হইলে আর কিছু লাগে না। ডালের পুষ্টিগুলো অনেক, এই জন্য ডালটাও প্রতিদিন খাওয়া উচিত। খুবই ফাটাফাটি খাওয়া হইলো, তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। এই গান আমাদের আজকে শেষ করছি।